নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েক দিন ধরে কাঠপাটা গরমে দিন কাটালেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাঙ্গে পশ্চিমবঙ্গে প্রবেশ করল বর্ষা আজ থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই মেঘলা কাছের পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে সকাল ও বিকেলের দিকে বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতর আশঙ্কা রয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকতে নির্দেশ দা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসাম ও সিকিমে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই টানা বৃষ্টির ফলে আসামে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদীর জল ফুলে পেঁপে উঠেছে বন্যায় আসামের পনেরোটি জেলায় তিরিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লক্ষ একষট্টি হাজার মানুষ আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে আজ বারুইপুর হা হাওড়া কলকাতা চন্দননগর হাবড়া পান্ডুয়া বনগাঁ শান্তিপুর ও কৃষ্ণনগরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান ঘুসখড়া কাটাওয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই উলুবেড়িয়া বারুইপুর হাওড়া কলকাতা ডায়মন্ড হারবার খড়দা চন্দননগর চাকদা পান্ডুয়া বনগাঁও হাবড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘা কাঁতি হলদিয়া তমলুক কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান ঘুসখড়া কাটোয়াতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ মঙ্গলবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ২৬ তারিখ বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল খুলনা চট্টগ্রাম রংপুর মনমেনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর লোহাগড়া পিরোজপুর মঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন মোতিরাট সেনবাগ কুমিল্লা রাঙামাটি রাজস্থলীয় মহেশখালীতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা কাপাস শিয়া ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মদন ফুলপুর নেত্রকোনা বিশম্বরপুর চাতকবাজার মৌলীবাজার চরখাই বড়লেখা ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের দিকে মেহেরপুর শৈলকুপা নগরপুর সিংড়া বগড়া পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট ঠাকুরগাঁও ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ